মজা হতো কম, একটু তাড়াহুড়া করে কইয়া লাই। দুই ভাইয়ে কাইজ্জা লাগছে, কিজ্জা লাগছে, দুই ভাইয়ে কাইজ্জা লাগছে। তো কাইজ্জা লাগ গিয়া সুদু ভাইয়ে গেছে চা আসতো, লগিয়া বইয়া রইছে, বইয়া চা খায়া। আরে সুদু ভাইয়ে, ইয়া বড় ভাইয়ে, বাতি জাতি সামনে আমার এইভাবে বিদ্যুতিকরণ তে কুদ রুনা ফানা করতে আছে, এমন সময় তোর পাড়ার কুদ দিচ্ছে আইছে। আই সে কয়, কি তারে সালাদ্দিন কি তা করস, কি তারে সালাদ্দিন কি করস? কই ভাইসা না মনটা বেশি ভালো না, কই কেন এত মন খারাপ করে? কই ভাইসা আজকে ভাই বাতিজিটার সামনে ভাইসাবে আমার গালাগালি করলো, ভাইসাই আমার আফরকে দুইটা কথা কইয়া লাইতো, ভাবিদার সামনে মেহমানের সামনে জপতলা কথা কইছে, আমার তো খুব খারাপ লাগছে। কার কস কি তোর ভাইসাই এই সমস্ত কথাবার্তা করে কইছে? কহ ভাইসাই তো আজকে আমার অনেকগুলা কথাবার্তা কইছে, দেখেন এই সিটারে বুদ্ধি চায় তে আই এসে কি কয়? কয় তো বইয়ের ইস্যু কি মামলা দিয়া না নাউজুবিল্লা কইতেন না, আরো জোরে কর নাউজুবিল্লা। আসিনি আমরা সমাজে এই খেচ্ছে তো কি ছিল ভাই ভাই, কুতুরা লাগছে, কুতুর কথা কাটা কাটি হইছে তে মাঝখান দিয়ে কয় মামলা দিয়া। এখন আলাউদ্দিনে কাউ মামলা দেন কেমনি? আমার বড় ভাই কই, বড় ভাই দেখি কি হয়েছে কাউ, এবার বাপের মতো আগে আসলো অখন নাই, বাপের মতো আগে আসলো অখন নাই, মামলা দিয়ালাম কাউ উঠিয়ে আনছি না, আমি তো দেয় কাউ কাপড় আনছি না, আমি তো দেয় এই কথা কইয়া তারে ফান ফুটি দিয়া নয়াকান্দি থেকে তারে দেবীদার লইয়া গেছে। থানার বান্দা বারান্দার যখন তে আডে তার এই আপনারা মসজিদের ইমাম সাহেব আনোয়ার স্বামী দেখিয়া লাইছে, দেখিয়া কারি কি তারে আলাউদ্দিনে থানার বারান্দাত আডে, তারে তো মুরাইলেও থানা তাও কথা না। তারা মুরাইলে থানার জমানোর কথা না, থানার গেছে নাকি থানার গেল গা, এটা চিন্তার বিষয় না বিষয়টা। তো এবার আবার আপনারা চেয়ারম্যানের কাছে ফোন দিছে, চেয়ারম্যানের কাছে আমি বিষয়টা বুঝতে আসি, চেয়ারম্যান আবার ওসি সাহেবের কাছে ফোন দিছে, বর্তমানে যিনি দুই দিন আগে আইসে নয়ন সাহেব, নয়ন মিয়ার কাছে ফোন দিছে, নয়ন মিয়ার লগে কথাবার্তা কইছে, নয়ন মিয়া এবারে বুঝ দিয়া ফাটাই দিছে চাটা খাওয়াইয়া। এখন তে লাই লাই তারে 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 নারে তারে নারে করতে করতে বাড়ির ভিতরে আইয়া ঢুকছে, একবারে মুখটা নিচের ফাইল দিয়া বাড়ির ভিতরে আইয়া ঢুকছে। এখন তার বাইর বই জিগায়, তোমার ভাই সাহেবে তোমারে দমকানের বেলা দমকাইছে, দুই কথা কনের বেলা কইছে, তোমার ভাই সাহেবে তো দুপুরে খাইছে না, এবারটা গিয়া হইতা রইছে, এবারটা যে একটা শ্বাস ফালায় খের পাড়ার মুরাত লাগাইলে আগুন ধরে যাবে, এমন অবস্থা হয়ে রয়েছে তোমার ভাই সাহেবের। তোমার ভাই সাহেবের তো খানা দানা সাইরা দিছে, আঠাউরি পর্যন্ত সাইরা দিছে তোমার চিন্তায়, তুমি কই গিয়া বুঝে রয়েছো? তখন তে ভাই সাহেবের কাছে গিয়া কয়, ভাই সাহেব আপনি খাইছেন না? এই কথা কইয়া দুনো ভাই সাহেবে খাইছে টাইছে আইছে, খাওয়া দাওয়ার পরে এখন মোটামুটি রাইতে হয়ে গেছে গা। ওই যে মেহমান আইছে, মেহমানের সামনে তো তারা গাইলেছে, মেহমান যে হতো আইয়া পড়ছে আর যার বেডি আইতার লোক হুতাহুতি নাই, হুতাহুতি বন্ধ, বেড়াইতে যাইবো গা গাড়ার ঘরের মাইছে, আর বেডি আইতে ভিতরের বাড়িতে থাকবো। এখন তারা দুনো বাইরে নিয়ে দিছে একশো হির মাইছে, তারা দুনো ভাইয়ের মাঝে কোন শহীদ কিয়ের মধ্যে নিয়ে দিছে একশো হির মধ্যে নিয়ে দিছে, একশো হির মাঝে নিয়ে দিছে এই বড় ভাইয়ের ডাইন দিকে সালাউদ্দিন একগুল দিয়া আলাউদ্দিন একগুল দিয়া, একজন আরেকজনের ফাইল ফিরে না, দুইজনে দুই ফাইল ফিরে রয়েছে মামলা কি তো মামলা তো, এখন একজন আরেকজনের ফাইল ফিরতে পারতো না। এখন বড় ভাই সাহেবে ডাক দিয়া কয়, সালাউদ্দিন তুই থানার গেছলি কে রে? থানার বারান্দা গেছলি কে রে? মাতে না কথা কস না কে রে? থানার বারান্দা গেছ কে রে? কই ভাই সাহেব আমি না তো কুদ্দুচ্ছা। কই কুদ্দুচ্ছা গীতা কতে ওই পরামর্শ দিছে? কই কোন কুদ্দুচ্ছা? কই উত্তর পাড়ার কুদ্দুচ্ছা? কই সহিডার তলে দুইটা ফাজন আসল, দুই ভাইয়ে দুইটা ফাজন লইছে, আরতে আরতে রাত্রের বেলা এশারের পরে কুদ্দুচ্ছার বাইর দিয়া উঠছে, উইটা বাইরের থেকে ডাক দিছে কুদ্দুস, ও কুদ্দুস, কুদ্দুসে কয় কেডাও? কয় আমরা সালাদ দিনে না। কই ভাই সাহেব কি তা? কয় বাইরে আইও কথা আছে। তে যখন বাইরে আইছে আলাউদ্দিন এক গাল দিয়া সালাউদ্দিন আরেক গাল দিয়া আহারে ফিটে, এমন বিদা গিটছে ফিটার ছুড়ে থেকে ভাই সাহেব আর করতাম না, কার করতি না তো এটা বুঝলাম, কোন দিকের হেডে না দিতে আসি, কোন দিকের হেডে না দিতে আসি। তো আমরা সমাজের মধ্যে এমন খাসিয়তের কিছু লোক আছে যারা নিজেদেরকে অনার্থক কথাবার্তা থেকে হেফাজত করতে পারে না, বাঁচাইতে পারে না, দুই ভাইয়ে কুদ্রু কথা কাটাকাটি হয়েছে তে গিয়ে সেরকম মামলা দিয়ে আসে নিয়ে কিছু আছে, আমরা অনার্থক কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করতে পারি না, এটা আমাদের বড় সমস্যা। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এজন্য জবাবদিহিতা করতে হবে, এজন্যই করতে হবে। দেখা যায় আমরা অনার্থক কথাবার্তা বলতেছি, বলতে বলতে একজনের কি বোধ হয়ে যায়, হয় না এরকম? বলতে বলতে একজনের কি বোধ হয়ে যায়, আবার অনার্থক কথাবার্তা বলতেছি, দেখা যায় বলতে বলতে দেখা যায় আরেকজনের ভিতরে কাইজা লাগাই দিছি, কাইজাটা লাগিয়ে যাই গায়, এই জামে ঝাই ঝামেলা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে প্রকৃত মুমিন তারা যারা অনার্থক কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না?
এর ভিতরে আরেকটা সিউন কথা কইলাই নবীজির একটা হাদিসও আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফের হাদিস যেই ব্যক্তি নিজের জবান আর লজ্জাস্থানকে হেফাজত করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিচ্ছি আমি রাসূল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে আর সে জান্নাতে প্রবেশ করবে জবান আর লজ্জাস্থানকে হেফাজত করলে আজকে জবান তো হেফাজত করতে পারি না লজ্জাস্থান তো আরো আগে না ঠিক নিও লজ্জাস্থান হেফাজত করার দ্বারা উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো চোখ হেফাজত করা কান হেফাজত করা জবান হেফাজত করা হাত হেফাজত করা পাও হেফাজত করা আমি যখন আমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা শুরু করব তখন আস্তে আস্তে অটোমেটিক আমার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে যেমনই ভাবে মনে করেন যে দুনিয়ার মধ্যে আমরা কোনো কাজ করতে গেলে একটা কাজের শুরুর দিক দিয়ে যদি শুরু করি আস্তে আস্তে কাজটা শেষ করি নি খেত নিরাম যদি শুরু করি প্রথম নাই মুই কি পুরাটা খেত আউলাই লাই না কোনার থেকে শুরু করি শুরু করতে আমার চোখকে যদি হেফাজত করি আমি ভিন্ন নারীর দিকে তাকাবো না তার প্রতি আমার হায়েশা আসবে না আমি যদি আমার পাও হেফাজত করি তার দিকে হেঁটে আমি যাব না আমি যদি আমার কানকে হেফাজত করি তার কথা আমি শ্রবণ করব না আমি যদি আমার জবানকে হেফাজত করি তার সাথে মিষ্টি কথা বলবো না আমি যদি আমার হাতকে হেফাজত করি তার গায়ে আমি স্পর্শ করব না আর এই সমস্ত কাজ যদি আমি না করি তাহলে আমার লজ্জাস্থান হেফাজত থাকবে তাহলে আমার লজ্জাস্থান কি থাকবে হেফাজত থাকবে এজন্য মুমিনের এই এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের চার নম্বর গুণ বর্ণনা করতেছে মুমিনের চার নম্বর গুণ হলো সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে সহবাস করবে কার সাথে করবে স্ত্রীর সাথে করবে কৃত দাসীর সাথে করবে এখন শেষ জমানা এখন দাস দাসীর প্রথা বন্ধ এখন একটাই প্রন্তা বৈধ প্রন্তা খোলা সেটা কি বিবাহিত স্ত্রী স্ত্রীর সাথে সহবাস করবে অন্য কারোর সাথে ওই সমস্ত কাজ জিনাহের কাজ কুকর্ম করা যাবে না আর কেউ যদি করেও থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যায় এরপরও রব আরো একটা নিয়ামত দান করছে ওই নিয়ামতটা কি যে রব্বে কাবার দরবারে সেজদা দেওয়ার সুযোগ দিয়া দিছে সুবহানাল্লাহ আর কত কত সুস্থ মানুষ আছে তারা কেউ গাড়ি চালাইতে আছে কেউ ক্ষেতের মধ্যে ক্ষেত নিরাইতে আছে বিভিন্ন কাজে দুনিয়াবি ঝামেলার মধ্যে ব্যস্ত হয়ে আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছে প্লাস রব্বে কাবার দরবারে সেজদা দেওয়ার সুযোগ করে দিয়েছে এজন্য তো সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলাই যায় বলা যায় না আরে বলা যায় কি না কেন বলা যায় মনে করেন কিয়ামতের ময়দানে বিচার শুরু হয়ে গেছে গা আল্লাহ সবাই রে সামনে দাঁড়া করাই লইছে এহত দলরে আস্তে আস্তে পাতলা পাতলা করে খি চালাইতে আছে আমরার সিরিয়াল সামনে আইছে এখন আল্লাহ জিগাইতে আছে রে নভেম্বর মাসের জুমার দিন দ্বিতীয় জুমার সময় তোরা কই আসবি এমনটাই একটার দিকে সাড়ে বারোটার দিকে দুইটার দিকে তোরা কই আসলি আল্লাহ যদি এই কথাটা জিগাইলে আহা জিগাইতেও তো পারে যেহেতু আল্লাহ সময় দিছে এই জান দিছে কে আল্লাহ মাল দিছে কে আল্লাহ সময় দিছে কে আল্লাহ আল্লাহ তাআলা দিছে এখন আল্লাহ যেহেতু এত কিছু দিয়া লাইছে জিগাইতেও তো পারে যেহেতু মনে করেন আমরা যদি কেউ কোনো জিনিস দিই মনে করেন যে আমি একজনকে দিলাম এই জিনিসটা আমানত যে আমার কোরআনশিপটা আপনি আমানত হিসাবে রাখবেন বা আপনার কাছে রাখেন বা আপনার হাত দিয়ে দিলাম এখন হাত দিয়ে দেওয়ার পরে ছয় মাস পরে তার লোকে দেখা হয়েছে কোরআন শরীফ কি মাইছে দেয় বড় থামাই রাহনের লেগা না ফরনের লেগা আমার কথা বুঝতেছেন কিনা আপনারা ফরনের লেগা দেয় তখন আমি ছয় মাস পরে দেখাওয়ার পরে জিজ্ঞাসলাম রে কোরআন শরীফটা পড়ছিলি নি জিগাইতে পারি না এই রাইট আমার আছে না নাই ঠিক তো দ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের জান দিছে মাল দিছে সময় দিছে জিগাইতেই পারে এখন মনে করেন জিগাই লইছে এই 2023 সালের এই দ্বিতীয় জুমার মধ্যে নভেম্বর মাসের এই সাড়ে বারোটার দিকে তোমরা কই আসলা এখন যদি আমরা আইস দিয়া কই আল্লাহ আপনি কি জানেন না আমরা তো আপনার গরই আসলাম সুবহানাল্লাহ কইতেন না এই যে কথাটা যদি কই তাইলে আল্লাহর কেমন লাগবে আল্লাহ আকবর কইতেন না আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিনের তখন কেমন লাগবে কারণ মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলে মসজিদ আল্লাহর ঘর আর যে আল্লাহর ঘর নির্মাণ করবে আল্লাহ তাআলা তার জন্য বাইতুন ঘর নির্মাণ করবে কোথায় জান্নাতের কিসের মধ্যে ঘর নির্মাণ করবে জান্নাতের মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করলে যদি জান্নাতের মধ্যে ঘর নির্মাণ কইরা দেয় আল্লাহ তাহলে আল্লাহর ঘর হইয়া ঢুকলে আল্লাহ জান্নাতও ঘর জান্নাতের ঘরও ঢুয়াইব
আমার কথা কোনটা বুঝছেন না আপনারা মনে করেন আল্লাহর ঘর নির্মাণ করলাম বিনিময়ে আল্লাহ জান্নাত তো ঘর একটা নির্মাণ করে দিব এমন আমরা তৌফিক নাই বাবা আমরা এককভাবে নির্মাণ করতাম পারলাম না আল্লাহর ঘর ও আইতাম পারলাম ঠিক তদ্রূপভাবে আল্লাহও জান্নাতের মধ্যে আমরা এক ঘর নিয়ে ঢুকাই লিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ চাইলে পারে কি পারে না পারে পারে নি আল্লাহ পাক রব্বুল আলামিন সব পারে এজন্য আমাদের সমস্ত কাজ আমাদের জিন্দেগির মূল মাকসাদ হবে কার জন্য আল্লাহর জন্য আরো জোরে বলি কার জন্য আল্লাহর জন্য এই যে আমি আপনারা বারবার কথা কইতে আসি আপনারাও কইতে আছেন সুবহানাল্লাহ কইতে আছেন আলহামদুলিল্লাহ কইতে আছেন আল্লাহু আকবার কইতে আছেন রাগ হইতে আছে রাগ হইয়েন না বাজান আমি আছে না ওই যে দুই একজনের কথাবার্তা না কইলে আলোচনা করতাম পারি না আপনারা কিছু কইবেন আমিও কিছু কয়াম মিল্লা জিল্লা আলোচনাটা একটু সুন্দর কারণ আপনারাও যদি কিছু না কন আমিও কইয়া গেলাম সুন্দর হইলো না জিনিসটা আপনারাও বলবেন আমিও কিছু বলবো জিনিসটা সুন্দর হইব আগেরবার আইসি আপনারা এখানে টুকটাক আলোচনা করছি আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে ভালো একটা সাড়া পাইছি গতকালকে আনোয়ার ভাই আমার ফোন দিছে ভাইসা আমি তো বড় একটা ঝামেলা ফিরে গেছি গা আমার এখানে তো জুম্মা ফরম লাগে আমি কি আপনি না কইলো আমি আলহামদুলিল্লাহ কইতেন না আপনি না কইলে আমি যাই কেন এর আগের বার করাইয়া মজা পাইছি আবার বিভিন্ন জায়গাত মাহফিলও যাই গেলে ওয়াজ করি সেইদালাই ওয়াজ কইরা তার আর মাতে না কিতে না তার আর মাতে না তো মাতে না পরের বার যখন আবার ফোন দেয় কই না ভাইসা খালি নেই খালি থাকলো কি না খালি ওয়াজ করতে গেলে আমার কাছ থেকে আপনারা কিছু নিবেন আমার কিছু দিতেন না আমি কিছু কয়াম আপনারা কিছু কয়াম কইবেন মিলে দিলে তো ওয়াজ হয়ে যাবে না এখন আপনারা যদি যাতা দিয়ে বয়ে দেন আমি কই গেলাম কই গেলাম কই গেলাম লাভ হইল এখন আপনারা যদি কিছু আওয়াজ করেন তাহলে আমার জন্য সুবিধা কি সুবিধা আমি বুঝমু যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন কথাটা বুঝছেন না আপনারা যদি একটু জায়গা মতো কথাবার্তা বলেন তাহলে আমি পরিপূর্ণ উপলব্ধি করতে পারবো যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন এবং নিতে পারতেছেন কারণ আপনারা যদি না মাতেন তখন তো আমি মনে মনে ভেববেন মারে তারা তো সে আমার কথা বুঝছে না ঠিক নিয়ে আমার বলি এই জন্য আপনারা একটু কথা কইবেন পারবেন নি মারহাবা কর আমিন কর আরো জোরে বলেন আমি যেই কথাটা বলতেছিলাম সুস্থতার নিয়ামত রব্বে কাবার পক্ষ থেকে বিশাল বড় এক নিয়ামত আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করছে মসজিদে আসছে আমরা মসজিদে আসলাম কেন কোন কারণে আসছি আল্লাহরে পাওয়ার জন্য এইটা সারা এইটার লাগে যাও না আরো একটা কারণ আছে জাতগতভাবে আমরা ভিন্ন একটা ধর্মের মধ্যে আছি ঠিক না যেমন হিন্দুরাও তো তারা সৃষ্টিকর্তারে পাইতো স্যার পাইতে গিয়া মনে করেন যে আমি ছোট করার জন্য বলতেছি না পাইতে গিয়া মনে করেন যে তারা দেবদেবীর সামনে স্পিকার আইনা ডুম 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 গান বাজনা করে নাচানাচি করে বিভিন্ন পূজার সময় এরপরে ভদ্ররা তাদের ধর্ম অনুযায়ী তারা কি করে কাজ করে খ্রিস্টানরা তাদের ধর্ম অনুযায়ী ধর্ম পালন করে আমরাও একটা ধর্মের মধ্যে আছি আমাদের ধর্মের নাম কি ইসলাম ইসলাম যে পরিপূর্ণ মানে তারে কি বলে মুমিন কি বলে ইসলামকে যে পরিপূর্ণ মানে তাকে কি বলা হয় মুমিন আজকের আলোচনা হলো মুমিন কারা সুবহানাল্লাহ তখন অনেক মুরব্বীরা কইব 60 বছর 70 বছর পার করে লাইলাম এতদিনে যদি হুজুরে কয় মুমিন কারা এই বিষয় নিয়ে আলোচনা করে উপায় নাই কোন ফাইল যাবো এতদিন থেকে মুমিন হইছি না না আপনারা মুমিন হইছেন কিন্তু আজকের আলোচনা করলে আজকের আলোচনা শুনলে আপনারা যদি নিজের জিন্দগির সাথে এই কথাগুলা মিলান তাহলে বুঝতে পারবেন যে কতটুকু আগাইতে পারছেন কতটুকু কি করতে পারছেন আগাইতে পারছেন এই আজকের আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই মুমিনগণ সফল কোন মুমিনগণ সফল কোন মুমিনগণ সফল এই বিষয়টাই আলোচনা করব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে আমি বলবো আপনারা শুনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সম্মানিত মুসল্লিয়ান একরাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের 18 নম্বর পারার মধ্যে সূরা মুমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন কদ আফলাহাল মুমিনুন ওই মুমিনগণ সফল ওই মুমিনগণ কি ওই মুমিনগণ কি সফল কোন মুমিনগণ আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন কি আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওই মুমিনগণ সফল যেই মুমিনগণ তাদের নামাজের মধ্যে বিনয়ী সুবহানাল্লাহ ওই মুমিনগণ সফল যেই মুমিনগণ তাদের নামাজের মধ্যে কি নয়ী বিনয়ী যারা বিনয়ী কেমন বিনয়ী
মনে করেন যে নামাজে দাঁড়াইছি একবারে মুতাওয়াজ্জুদিল ধ্যান মন একমাত্র কার দিকে আল্লাহর দিকে সব কিছু একমাত্র কার দিকে আল্লাহর দিকে আমার ধ্যান যদি রব্বে কাবার দিকে হয় আমার মন যদি রব্বে কাবার দিকে হয় তাহলে আমার এই নামাজটা পরিপূর্ণ হয়ে যাবে এই নামাজের মাধুর্যতা এই নামাজের মধু আমি পরিপূর্ণ পান করতে পারবো আর নামাজও দাঁড়ানোর পরে যদি আমি চিন্তা করি আহারে চার ঘন্টা খেত লাগাইছি খেতরা তো একবারে মাই নামাজ হইছে নামাজ আছে না আছে না গেছে এখন মনে করেন নামাজও দাঁড়াইলাম নামাজও দাঁড়াই হিসাব করতেছি আহারে এই ব্যবসাটা কি একটা মায়ের গেছে গা এই এই বছর দেখা যায় আমার 5 লাখ টাকা লস হয়ে গেছে যেহেতু হিসাব নিকাশ আছে সব কিসের মধ্যে ইয়া মাঝে মাঝে মনে হয় নামাজের মধ্যে যত হিসাব নিকাশ আছে এগুলা মনে হয় হিসাব নিকাশ তো বাদে আরে কি কোন বছর কোন কামটা করছি ওই 2004 এর বন্যায় কি ঘটছে হিজাব আতির নামাজ হইলে বালা সময় যখন ময়মুরী বীর একলাকে বই চাষতেল বা বন্ধু বান্ধবরা বইয়ের কথাবার্তা কই তখন মনে হয় না যখন নামাজও দাঁড়ায় তখন দুনিয়ার কথা এইটা তো একটা গেল আরেক দল পাবলিক আছে আমরা যদি বাইন্ধা না কই তাহলে আমরা তারা বুঝো বুঝতো চাই না অনেকে কয় হুজুর আপনারা এমনি আলোচনা করেন করে কোরআন হাদিস থেকে আলোচনা করেন আচ্ছা এই যে কোরআন হাদিসের থেকে আলোচনা করতাম আমি কয়ে গেলাম কদ আফলাহাল মুমিনুন ওই মুমিনগণ সফল যারা নামাজের মধ্যে বিনয়ী যারা কথাবার্তা কম কয় যারা জিনা করে না একটা একটা কইয়া গেলাম গা আপনারা কি আগামাতা বুঝলে ভালোভাবে যদি আপনাদেরকে বুঝাইতে যাই তাহলে দুই চাইয়ের কথা এই দিয়ে দিতে কাই না বুঝাম না এটাই তো স্বাভাবিক ঠিক না এটা দুনিয়ার নিয়ম নিজাম তরবিয়ত এইভাবেই চলতেছে দুই একটা কথা বুঝাইতে গেলে দুই চারটা কথা বাড়াইয়া বলতে হয় অন্যখান থেকে আইন না বুঝাইয়া দিতে হয় বিষয়টা তো যেই কথাটা বলতেছিলাম এক প্রকার নামাজি তো গেল নামাজের মধ্যে আইলে দুনিয়ার কথা মনে হয় আর এক প্রকার নামাজি এসে মসজিদ আইয়া আল্লাহ আকবর কইয়া নিয়ত বান্ধার পরে মসজিদের ফ্যানের ফাইল চায় আরে ফ্যানটা দি ময়লা হইছে ইমাম সাহেব এটা হাও এবার দিয়া কোনো কাজ হয় না আসেনি কিছ কথা কয় না আসেনি ইমাম সাহেবের দিয়া কোনো কাজ হয় না এরপরে আরেক দল মুসল্লি আছে মসজিদের ভিতরে আইসে টাইসারে আর দিয়া বসে বৈশা চায় ভালো লাগে না আপনার হয়েছে সেই সেরে ইমাম সাহেব এবার 6000 কে বেতন দেয় এবার কোনো কাম করে না খালি 5 বছর নামাজ পড়ায় আপনার এগুলো নাই কত জায়গাতে এমন দেখছি আমি চাকরি ছেড়ে দিছি এই কাইচ্ছতের কারণে এমন কাইচ্ছতলা মানুষ আছে তো এই গেল একদল আচ্ছা ইমাম সাহেবরে 6000 টিয়া বেতন দেন ইমাম সাহেবে মসজিদও ঝাড়ু দিত ফ্যানও মস্ত মসজিদের রঙও ঠিক করতো নামাজও করতো আমরা ফুলাফাইন দিতে পারাইতো এদিন লেগে ইমাম অর্থ কি নেতা ইমাম অর্থ নেতা নেতারে আমরা বানাই দিচ্ছি কিতা খেতা অর্থাৎ গুলাম বানাই দিচ্ছি এটা ঠিক আসতেই তো কইবেন কারণ আপনারা সে গো করেন আপনারা করেন না কিতা তো ঠিকঠাক একটু জোরে কম জানা ইমাম সাহেব নেতা আমরা বানাই দিচ্ছি গুলাম বানাই দিয়েছি অথচ মসজিদ কমিটির যারা সদস্য আছে আমার একটা তরবিয়ত আমি কোথাও বলি নাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মনের মাকসাদ আমার মনের উদ্দেশ্য আমার মনের নিয়ত আর কি মসজিদ কমিটি সভাপতির থেকে ধরে একবার সর্বনিম্ন কমিটির সদস্য হওয়া দরকার 29 জন কয়জন 29 জন যারা কমিটি পদে আইব 5 বছরের লেগে আইব শপথ গ্রহণ করে আসবে শর্ত একটাই 29 জনে প্রত্যেক মাসে 1000 টাকা করে দিব কত হাজার কইরা দিব 1000 প্রত্যেক মাসে কত হাজার কইরা এটা মসজিদের উন্নয়নের জন্য না বুঝেন বিষয়টা প্রত্যেক মাসে 1000 করে দিব 29 জনে যদি প্রত্যেক মাসে 1000 কইরা দেয় কত হাজার 29000 এই 29000 থেকে ইমাম সাহেবের বেতন হইব 15000 ইমাম সাহেবের বেতন কত 15000 আমার কথা বুঝতেছেন না আপনারা আচ্ছা ভাই সাহেব আপনারা এই যে আমার বাচ্চা সারা আছে দাদারা আছে আপনারা কোন বর্তমান সময়ে 6000 8000 10000 টিয়ে দিয়ে চলা সম্ভব না চলা সম্ভব আমার ভূতে বিদেশ তাহে আমরা কত সুন্দর করে কই আরে হুজুরের টিয়ার মাঝে বরকত আছে কই নি আর কই নি কথা হুজুরের টিয়ার মাঝে বরকত আছে অথচ আমার ভূতে আমি কই হুজুরের টিয়ার মাঝে বরকত আছে আমার ভূতে দুবাই থেকে সৌদি থেকে ইতালি থেকে কানাডা থেকে মাসে 50000 টিয়া গাড়ায় টিয়ার মধ্যে বরকত নাই ইমাম সাহেবের 6000 মাঝে বরকত আছে আমার চাকরি কেড়ে গেছে আপনারা শুনেন আমার মহল্লার মধ্যে সভাপতি কথা কইছে যে ইমাম সাহেবের বেতনের মধ্যে এই ইমাম সাহেবের টাকার মধ্যে বরকত আছে ইমাম সাহেবের দর্পণের মধ্যে বরকত আছে আমি সভাপতি সাহেবরে আইস দিয়া আবার কইয়া লাইছিলাম আমার ভিতরে দর্পণ কত পাহে না আমি আইস দিয়া কইয়া লাইছিলাম চাচা আমরা টিয়ার মধ্যে যেহেতু বরকতরা বেশি হই আপনার ফুতে যেহেতু বিদেশ থেকে মাসে 50 টাকা এটা আমার দিয়ালান আমার বরকতের 6000 আপনি আমার এত বরকতের দরকার নাই আমার আপনি 50 দিয়ালান আমার বরকতরা আপনি নেন আপনার করে বরকতের একটা ভিডিও লেগে যাবে
আর আমার কোনো বরকতের দরকার নাই এই কথা কইছি এবারে একটু মুড়ামুড়ি করছে আমি কি মুড়ামুড়ির দরকার নাই সামনে সাপার থেকে আমি নিব আমি নিজেই নট কারণ ইজ্জতের সহিত আইসা বড় ইজ্জতের সহিত আইয়া না নাই তো যেই কথাটা বলতেছিলাম ইমাম সাহেবের বেতন না কত কুণ্ড আমার হিসাবে কত কুণ্ড বাকি রইয়া গেল কত 14000 14000 এর মধ্যে আমার মুয়াজ্জিন সাহেবের বেতন হইব 8000 মুয়াজ্জিনের কত 8000 8000 রইয়া গেল কত 8000 6000 রইল না 6000 রইছেনি এই 6000 রইছে আরেকজন থাকবো যিনি মসজিদ টসজিদ ঝাড়ু দিব এই ফ্যান্টেন মুসা দিব এই মসজিদের ওযুখানা ধুইব উনার হইছে 6000 পারফেক্ট হইছেনি হিসাবটা হইছেনি এবার মসজিদ এরকম যদি সিস্টেম হয় তাহলে মসজিদ কমিটি লইয়া মারামারি হইতো না ইমাম সাহেব সুন্দরভাবে থাকবো কোনো জায়গা ভালো হইতো না ঠিক কিনা কন ঠিক কিনা কন এই জন্যে আমাদেরকে ওই চিন্তাধারা নিয়েই সামনের দিকে অগ্রসর হইতে হবে আমরা এখনো আগের যুগের মধ্যে হয়ে রয়েছি আর আগের যুগের এই যে মুরব্বীরা ওনারা আছে 60-70 বছর হয়ে গেছে তারা কইতে পারবো তার আগে দুর্গা চলের ভাত খাইছে ফ্যান দিয়া মতান দিয়া হ্যাঁ খাইয়া লাইছে এরপরে মিষ্টি আলু কত খাইয়া লাইছে ওহন যদি ইতা নাই না দিয়ে খাইতে পারবো আরে আগে ওহন যে ভাতগুলা খায় আগে যে ভাতগুলা সব দেখছে না আর ওহন এই ভাতগুলা খাইও খাইতে পারে না আমার দাদারে আমি বুঝোয়ার পরে দেখছি প্রায় 2007-08 দিকে আমার দাদারে বুঝোয়ার পরে দেখছি উনি রুটি খাইছে 20-22 সকালবেলা যে আটা রুটি বানাইতো 20-22 রুটি খাইছে আমরা জীবন 60টা পরোটা খাইতাম পারিনিও পারিনি এখন 60টাও খাইতাম পারি না তার মানে সময় পরিবর্তনশীল সময় পরিবর্তন হইতেছে তো আগের দিনের চিন্তা ভাবনা করে যদি আমরা ইমাম সাহেবরা ফালাই রাখি চলবো চলতো না সময় পরিবর্তন হইতেছে সব দেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেন দুনিয়ার মধ্যে সব জিনিসের দাম বাড়তাছে এই যে আজকে ওয়াইথপুর থেকে আমি এনে আইছি 100 টাকা ভাড়া নিছে ওয়াইথপুর থেকে আসলে কি ওয়াইথপুর থেকে নয়াকান্দি ভাড়া 100 টাকা 100 টাকা না এখন যে আমি চিন্তা করলাম আজানও দিয়া লাগছে দেরি গেলে কাদা পিঠা পিঠিও লাগে যে কিতে পারে আমি তাড়াহুড়া করে 100 টাকা দিয়ে দিই আউন লাগ যাইছে যাক ভাড়াও বাড়ছে তো সব কিছু বাড়ছে দুনিয়ার মধ্যে একটা জিনিসেই বাড়া নাই সেটা কি এটা কইলে দোষ দিতে পারলাম না কারণ এইটা তো আর আনোয়ার ভাইয়ে কইতে পারতো না আমি আর যা সুযোগ পাইয়া গেছি আমি কতক্ষণ আপনারা পাইয়া যাই আপনারা সুযোগ পাইলে গুতা দিয়ে কত বাড়াই দিবেন আমিন কম আরো জোরে বলুন আমিন যেই কথাটা বলতেছিলাম নামাজের মধ্যে বিনয়ী হইতে হবে মুমিন কারা যারা নামাজের মধ্যে বিনয়ী সুবহানাল্লাহ যারা নামাজের মধ্যে কি বিনয়ী আমি নামাজ পড়ব নামাজ পড়তে হবে 5টা গুণের সহিত কয়টা গুণের সহিত এক নম্বর হচ্ছে কালিমা ওয়ালাইকিন কি ওয়ালাইকিন কালিমা ওয়ালাইকিন কালিমা ওয়ালাইকিন কি আমি যে নামাজ পড়তেছি আমার নিয়ত থাকতে হবে যে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের রাসূল এইটারে কি বলে কালিমা ওয়ালাইকিন নামাজ কিন্তু খ্রিস্টানরাও পড়ে আপনারা জানেন কিনা আমি জানি না তিন অক্ত নামাজ পড়ে তার নামাজটা ভিন্ন আবার ইহুদিরা ইহুদিরা ইহুদিরার কথা আইয়া পড়ছে না কইলে নয় ইহুদিদিরা আপনারা চিনেন নি ইহুদিকারা কই চিনেন নি চিনেন না আহারে তারা ইহুদি চিনে না আমরা ফিলিস্তিনের মুসলমানরা মাইরা ফাড়াইলে কি আছে ইসরায়েলের কি ইহুদি ইসরায়েলের কি ইহুদি কথা কন না কেন কি ইহুদি ইহুদি কইয়া যদি একবার কন তাইলে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিব 10টা নেক আমল নামাই দিব সুবহানাল্লাহ কারণ কে বেনুজুর কেমনে ইহুদি কইলেই যদি 10টা নেক আল্লাহ মাফ করে দেয় বা গুনাহ মাফ করে দেয় 10টা নেক দান করে কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা মায়েদার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া হে মুমিনগণ তোমরা কান খুলে শুনে রাখো দুনিয়ার মধ্যে ইহুদি এবং নাসারা কশৃঙ্খলে মুসলমানদের বন্ধু হইতে পারে না সুবহানাল্লাহ কশৃঙ্খলে কার বন্ধু হইতে পারে না মুসলমানদের বন্ধু হইতে পারে না কারণ তারা সর্বদা মুসলমানের শত্রু তারা যেমনি ভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা যেমনি ভাবে হযরত নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা যেমনি ভাবে হযরত মূসা আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা যেমনি ভাবে হযরত হারুন আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা যেমনি ভাবে হযরত ইসমাঈল আলাইহিসসালামের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করেছে তারা যেমনি ভাবে হযরত ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করেছে তারা যেমনি ভাবে হযরত ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করেছে ঠিক তদ্রূপ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীর জমিনে ইহুদি থাকবে নাসারা থাকবে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকবে কথা বলুন ঠিক কি না
এরা মুসলমানদের বিরুদ্ধে কি করতেই থাকবে ষড়যন্ত্র করতেই থাকবে এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগেই আমার নবীর উপরে নাযিলকৃত কোরআনের ভিতরে বলেছে হে মুমিন হে মুসলমান তোমরা কান খুলে শুনে রাখো কান খুলকে শুনলো ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু হইতে পারে এই ইহুদিরা আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে আক্রমণ করতেছে একের পর এক আঘাত করতেছে মুসলমানদের তরবিয়ত কি মুসলমানদের নবী কেমন নবী রহমাতাল লিল আলামিন উপাধি কি এমনি আসছে এই উপাধি কি আল্লাহ তাআলা এমনি দিয়েছে এমনি দেয় নাই এটা কি দুনিয়ার কোনো মানুষ উপাধি দিয়েছে রহমাতাল লিল আলামিন কে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন এই উপাধি দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই এই উপাধি দিয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবদ্দশায় 27টি যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করেছে আমার রাসূলের আদব আমার রাসূলের বৈশিষ্ট্য আমার রাসূলের আদর্শ হচ্ছে তিনি যুদ্ধের মধ্যে কোনো নারী এবং শিশুর উপরে আক্রমণ করতেন না সুবহানাল্লাহ কিসের উপরে আক্রমণ করতেন না নারী এবং শিশুর উপরে আক্রমণ করতেন না এমন কইবেন বুড়ারার উপরে কি আক্রমণ করতেন না আমার নবী মুরুব্বিদের উপরে আক্রমণ করতেন না যুদ্ধ হইতো শুধু যুবকদের সাথে কাফের যুবকদের সাথে আল্লাহর রাসূল যুদ্ধ করতেন সাহাবা একরাম যুদ্ধ করতেন কিন্তু বর্তমানে ইসরায়েলের কাপুরুষরা তারা আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে আমার মা বোনদেরকে হসপিটালের মধ্যে আঘাত করতেছে তাদেরকে একের পর এক শহীদ করে দিতেছে আহা তাদেরকে একের পর এক কি করে দিতেছে শহীদ করে দিতেছে আজকে আমরা মুসলমান আমরা প্রতিবাদ করতে পারি না কত বড় দুঃখ আমরা মুমিন দাবি করি আমরা প্রতিবাদ করতে পারি না আমরা নিজেদেরকে ইমামদার দাবি করি আমরা প্রতিবাদ করতে পারি না আমাদের সমস্যা বড়ই সমস্যা আমরা প্রতিবাদ করতে পারি না রাবিয়া বুসরির মতো হজ করতে পারি রাবিয়া বুসরির মতো ইমাম দিয়ে দোয়া করাইতে পারি রাবিয়া বুসরির মতো বাহির থেকে বড় বড় হুজুর এনে মুনাজাত করাইতে পারি কিন্তু আমরা কি করতে পারি না মুসলমানদের পক্ষে মাজলুমানদের পক্ষে আলেমদের পক্ষে ইসলামের পক্ষে দ্বীনের পক্ষে কথা বলতে পারি না আমাদের ঈমান কত দুর্বল আমাদের ঈমান কত কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে দেখেন আমরা খানার লাগা সবার আগারো এই যে আমাদের এমপি সাহেবের আব্বাজান মারা গেছেন ফখরুল সাহেব আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক সকলে বলি আমিন কারণ উনার অবদান দেবিদ্দারের মধ্যে আছে একবারে নাই কইলো ছাড়তো না অনেক অবদান তিনি দেবিদ্দারের মধ্যে রাখছে তো উনি যে মারা গেছে আজকে কিন্তু ওই এমপি সাহেবে জিয়াফত করতে আছে আপনারা জানেননি আরে বাবার হগলেই তো জানে না জানার কি আছে এমপি সাহেবের জিয়াফত আরে এটা খাইনকালি কথা নাকি এমপি সাহেবের জিয়াফত তো আমি আইবালা কতগুলা সিনজি দেখছি রিজার্ভে যাইতে আছে আমি তার ওয়াইফ ফুরছি বাজারে জিগাইছি ভাই সাহেব কোন ফাই জান আপনারা খুজুর আপনি তো ইতানের খবর রাখেন না আজ এমপি সাহেবের আব্বার যায় কার আব্বার জাফত এমপি সাহেব আমি কইছি আচ্ছা ঠিক আছে ভালো কথা অসুবিধা নাই আপনারা যাইতে যেতে যাবে 20 মিনিট সময় দরকার অনেক সময় তো আপনারা খাইবেন কুম্বালা নামাজ করবেন কুম্বালা কইছি একদিন জুম্মা ফল না ফল কইছো নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ কইতেন না এমপি সাহেবের আব্বা মারা গেছে আজকে এমপি সাহেবের জাফত করতেছে যারা যাইতে আছে অধিকাংশ গণনা কইরা দেখবেন যেটি সুদখুর আঞ্জা খায় গাঞ্জা খায় যেটি এটি খায় এটি যাইতেছে আর কয়েকজন ভালো মানুষ যাইতেছে কিন্তু যেটি গেছে এটির যদি আপনি জিগান ভাইসা ইয়া কদর দোয়া করেন না আমাদের ফখরুল সাহেবের লাইগা দেখবেন তার বাতাস হয়ে গেছে ঠিক নেই বাতাসটা বাইরে গেছে গা অথচ উলামা একরামরা ওনার জন্য দোয়া করতেছে দোয়া করেছে এমপি সাহেবের উচিত ছিল উচিত না এমপি সাহেব চাইলে এখনো পারে যে দেবিদ্দার উপজেলার ভিতরে যতগুলা মসজিদ আছে সবগুলা মসজিদের ভিতরে চিঠি পাঠাই দেওয়া যেহেতু আজকেই উনি অনুষ্ঠান করছে সকাল থেকে যদি চিঠি পাঠাই দিত প্রত্যেকটা মসজিদের খতিবগণ আজকে ওনার আব্বার জন্য দোয়া করতে পারত কত সুন্দর হইতো জিনিসটা অনেক সুন্দর হইতো না যাই হোক এটি লই আমরা মাতামাতি করে লাভ নাই কুম্বালা ভিতরে ঢুয়াই দেয় কেমন যায় না আল্লাহ তালা আমাদের বুঝদান করুক সকলে বলি আমিন আর হুজুরে কোন আমিন যেই কথাটা বলতেছিলাম প্রকৃত মুমিন কারা যারা নামাজের মধ্যে বিনয়ী প্রথম নম্বর নামাজ পড়তে হলে প্রথম গুণ কালিমাওয়ালা একই মনে আসেনি কালিমাওয়ালা একই দুই নম্বর হচ্ছে আল্লাহওয়ালা দিয়ান কি ওয়ালা দিয়ান আল্লাহওয়ালা দিয়ান এই যে নামাজও দাঁড়াইছি আল্লাহ আকবরকে নিয়ত বানছি আমার নিয়ত এমন থাকতে হবে যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল্লাহ আমি আল্লাহ পাককে দেখতেছি আমি কাকে দেখতেছি আচ্ছা দুনিয়ার মধ্যে যদি আমি এমপি সাহেবকে দেখি এমপি সাহেবের সামনে কোনো ব্যর্থ বিকরাম নেই
মন্ত্রী প্রধানমন্ত্রী বিচারপতি তার সামনে কোনো বিয়াদবি করতাম না কেন আমার সামনে সম্মানিত ব্যক্তি দাঁড়িয়ে আছে আর আমার আল্লাহ আমরা দেবিদ্দার থানার এমপি না মুরাদনগরের না বাউনছড়া বুড়িশং হুমনা তিতাস মেঘনা ইতানের এমপি না আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মালিক শুধু পৃথিবী না সমস্ত নক্ষত্র সমস্ত গ্যালাক্সি তারা আসমান জমিন যা কিছু আছে আম একবার সহজ ভাষায় যদি বলি আমরা দুচোখে যা কিছু দেখি এবং না দেখি বুঝছেননি আমরা দুই চোখে যা কিছু দেখি এবং না দেখি সব কিছুর মালিক কে আল্লাহ এই আল্লাহরে যদি নামাজের সামনে দাঁড়ায় যদি আমার মনোভাব এমন তাহে যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি তাহলে আমার নামাজের মধ্যে কি কোনো গাফিলতি আসবে না নামাজের মধ্যে কোনো শয়তানি আইব না নামাজের মধ্যে খেতনিদারের চিন্তা আইব না নামাজের মধ্যে দানের চিন্তা আইব না নামাজের মধ্যে ব্যবসার চিন্তা আইব এই সমস্ত চিন্তা আপনা আসবে না যদি আমার মনের ভিতরে এই ধরনের চিন্তা থাকে যে আমি আমার আল্লাহকে দেখতেছি এখন আল্লাহর নবী কয় এমন চিন্তা ভাবনা নাও হইতে পারে যেহেতু কলির যুগ শেষ জমানা এমন চিন্তা ভাবনা নাও হইতে পারে তাহলে চিন্তা ভাবনা এমন রাখো অন্তত পক্ষে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো তুমি কারে দেখতেছো দেখেন আমরা যখন স্কুলের মধ্যে যাই মাদ্রাসা যাই বিভিন্ন প্রতিষ্ঠানে যাই আমরা যখন ছাত্র থাকি হুজুরে আমরা দেখব বা না দেখজন আমরা হুজুরে দেখালাই সবাই ফেরেশতা ঠিক নেই তো ওই এইটাই নবী বুঝাইতে চাইছে আচ্ছা তুমি আল্লাহরে দেখো আর না দেখো এইটা মনে রাখো যে আল্লাহ তোমারে দেখতেছে অথবা মনে করেন যে আমরা পড়তে আসি দুষ্টামি করতেছি আটকা দিয়ে হুজুরে আমার ভাই যাই আসে দুষ্টামি আর চলবো না দুষ্টামি চলবো না হুজুরে যদি আমার ভাই যাই দুষ্টামি চলবো চলতো না তো এমন মনোভাব থাকতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে তাহলে ওই নামাজের মধ্যে আর গাফলতি হবে না তাহলে এক নম্বর কালিমা ওয়ালা ইকিন দুই নম্বরে আল্লাহ ওয়ালা দেন তিন নম্বরে হচ্ছে মাসাইল ওয়ালা আইলিম তিন নম্বরে নামাজের ভিতরে কয়টা ফরজ আছে নামাজের ভিতরে কয়টা সুন্নত আছে নামাজের ভিতরে কয়টা নফল আছে জানার দরকার আছে নি এইটারে কি কইছে মাসাইল ওয়ালা ইলম অর্থাৎ মাসালা হচ্ছে ইলম অর্থ জানা জানা মাসালা জানা নামাজের মাসলা মাসাইল জানা আমরা তারা নামাজের মাসলা মাসাইল জানা না উড়ালের রূপে কাম করো উড়ালের রূপে ঠিক নেই উড়ালের রূপে তারা কাম করে লাই নামাজও দাঁড়াইলে ফাইভ জি গতিতে ফোর জি তো আগে ফার করে লাইছে মুস্তাক কয়ে দিয়েছে ফোর জি গেছে গা ফাইভ জি গতিতে ওর নামাজ করে ঠিক কিনা কম উডিয়ার নামে উডিয়ার নামে উডিয়ার নামে এইভাবে আমরা তারা নামাজ করে আমরা তারা আল্লাহর লাইগা নামাজ করে না কথা কোন ঠিক কিনা মনে করেন যে আমি এলাকার চেয়ারম্যান বা আমি এলাকার এমপি আমি এলাকার এমপি হয়ে গেছি গা আমার এক কর্মী মারা গেছে এখন কর্মীর জানাজার দাউন লাগে কারণ সারাটা জীবন দলটা ফেলছে অহন শেষ বেলা আমিও তার একটা ঠেলা দিয়ে দৌড়ানোর দরকার না আমি সংসদ ভবন থেকে বাইর হইয়া ঢাকার থেকে রোয়ানা হয়েছি উড়ালের রুফে আইতে আসি এদিক দিয়ে আপনারা নোয়াগান্ধীর তারা এই জোহরের নামাজ শেষ করে স্কুল মাঠও দাঁড়াই লেছেন জানাজারও সময় যায় গিতেছে আমার আমি শান্তি না তাহা অবস্থায় আপনারা উনাখানা শুরু করছেন সমাজে আপনারা শান্তি না করেছেন তাড়াতাড়ি আইন না কেন আপনারা উনাখানা করছেন আমি দৌড়ালে রুমে আইয়া পড়ছি আচ্ছা আমি কি জোহর নামাজ করছি করছি না তার মানে জোহরের নামাজ হয়েছে ফরজে কেফায়া আর জানাজার নামাজ হয়েছে ফরজে আইন আমার কথা কয় না আপনারা আমার কথা বুঝতেছেন না ফজরের জোহরের নামাজ হইছে ফরজে কিফায়া আর জানাজার নামাজ নাকি ফরজে আইন না বাজান জোহরের নামাজটা হইছে কি ফরজে আইন আর জানাজার নামাজটা হইছে ফরজে কিফায়া নেতাই যদি নাও আসতো নেতাই গুনাহগার হইতো না মহল্লার ভিতর থেকে যদি পাঁচজন মানুষ জানাজা পড়ত সবার জানাজা আদায় হয়ে যাইত কিন্তু জোহরের নামাজটা যদি আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করি আমার মারে আমার মায় যদি আমার জোহরের নামাজটা পড়ে আচ্ছা সারাটা জীবন যার লোকে দুঃখ সুখের আলাপ করলাম এক লোকে বইয়া চাটা খাইলাম কথাবার্তা কইলাম কত কিছু আছে এমন একটা মানুষ নাম কি তা স্ত্রী 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 এই স্ত্রীর লগে তো পুরুষ মানুষের সবচেয়ে বেশি মহাপত তার লগে স্ত্রীর লগে নিজের বিবির লগে এই বিবি যদি আমার জীবন নামাজ কইরা লয় কেন হবে না এটা হচ্ছে আমার উপরে ফরজে আইন ওইটা হচ্ছে ফরজে কেফায়া আমরা ফরজে আইন ছাইরা ফরজে কেফায়া নিয়ে দৌড়াদৌড়ি করি দেখবেন জোহরের নামাজ যেই মানুষটি না হয় এটি জানাজার মাঝে হয় কেন হয় জানাজাটা তার কাছে ইম্পর্টেন্ট জানাজার মাঝে ধুই কেরাত সুয়াব হারিক বাবার সুয়াব সুয়াবের একটা ফ্যাসলাই কাটায় জানাজাটার মাঝে আর জোহরের মাঝে তারা কোনো সুয়াব দেয়
এইজন্য তারা কিসের মধ্যে আয় না যুহরের মধ্যে আসে না যেই কথাটা বলতেছিলাম তিন নম্বর গুণ হলো মাসাইল আলাকি আইলে মাসাইল আলাই কি থাকতে হবে এলেম থাকতে হবে চার নম্বর হচ্ছে ইখলাস ওয়ালানিয়া চার নম্বর কি এক নম্বর গেল কালিমা ওয়ালা ইয়াকিন দুই নম্বর আল্লাহ ওয়ালা দিয়ান তিন নম্বর মাসাইল ওয়ালা ইলম চার নম্বর হচ্ছে ফাজাইল ওয়ালা শখ কি ওয়ালা শখ অর্থাৎ ফজিলত ফজিলত যদি জানি দুনিয়ার মধ্যে আমরা আমাদের আগ্রহ বাড়ে ইচ্ছা বাড়ে ঠিক কিনা কন দুনিয়ার মধ্যে যদি আমরা কোনো তাহলে ফজিলত জানি আমরা ইচ্ছা বাড়ে না আজার দূরে গিয়া উদাহরণ দিয়ে লাভ নাই একবারে কাছের একটা উদাহরণ দিয়ে লাই লাভ যদি জানি আমরা আগ্রহটা বেশি বাড়ে আমরা হুমচি এমপি সাহেবের বাপের জেফতের মধ্যে আনলিমিটেড গরুর গোস্ত দিব অন্য জেফতের মধ্যে দুই টুকরা দিত না যে যেতক্ষণ খাইতারে এতক্ষণ দিব এর লেগে তো আমরা সিঙ্গিটা ভাড়া করছি ঠিক নিও এর লেগে তো ভাড়া করছি তার মানে আমরা দুনিয়ার মধ্যে জানি যে এই জায়গার মধ্যে লাভ আছে এই জায়গার মধ্যেই আমরা টানি যেই জায়গার মধ্যে লাভ আছে এই জায়গার মধ্যে আমরা যাই কথাটা বুঝছেন না এই জন্য আল্লাহ তাআলা বলে হে নবী আমার দুনিয়ার মধ্যে শেষ উম্মত গুলা এগুলা বড় একটু কষ্ট হইব যদি সহজে কোনো কাজ করতে চাইতো না লাভ ছাড়া আমরা লাভ ছাড়াও তো হাওলা টিয়া দিই না ঠিক নিও হাওলা টিয়া দিই আমি হাওলা পেয়ে নিয়েছি আপনারা বুঝছেন না ওই যে এক লাখ দিলে বছরে তিন লাভ সারা দেয়নি হাওলাতরা এটা হাওলাত থাকে সুদ কইতাম না কইলে তারা শরম পাইব সুদ আর আমরা ওখান থেকে কইতাম না আপনারাও সুদ কইয়েন না কইবেন তারা হাওলাত দেয় হাওলাত দিয়ে তারা কিছু উফু করে না মনে করেন যে এক লাখে বছরে তিরিশ নয় ঠিক নিও তো আপনারা এই কথা কইয়েন আল্লাহ তালা কইতেছেন বিয়ামান আপনার শেষ জমানার উম্মতেরা তারা লাভ ছাড়া দুনিয়ার মধ্যে কোনো কাজ করবে না আপনি তাদেরকে লাভ বর্ণনা করেন তখন আল্লাহ নবী বলতেছে যারা নামাজ আদায় করবে জামাতের সহিত তাদেরকে পাঁচটা পুরস্কার দেব কয়টা পুরস্কার এক নম্বর দুনিয়ার মধ্যে রিজিকের পেরেশানি দূর করে দিব সুবহানাল্লাহ এরপরে কবরের আজাব মাফ করে দিব ডাইন হাতে আমল নামা দিব ফুল সারাতের ফুল বিজলিন নাই পার করে দিব বিনা হিসাবে জান্নাত দান করে দিব সুবহানাল্লাহ নামাজের লাভ আপনারা শুনছেন নি শুনছেন নি এমন দেখে নামাজ করবেন না স্যারদের পাঁচ নম্বর হয়েছে নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়ব নিয়ত কার জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত এই যে হাদিসটা বললাম দুনিয়ার সমস্ত কাজ কিসের উপর নির্ভরশীল আল্লাহ তালার উপর নির্ভরশীল দুনিয়ার সমস্ত কাজ আল্লাহর উপর নির্ভরশীল এই আপনারা কার উপর নির্ভর রাখবেন আল্লাহ তালার উপর নির্ভর রাখবেন নামাজ পড়বো আমি কার জন্য পড়বো আল্লাহর জন্য পড়বো আমার নামাজ যেন কাকে দেখানো না হয় মানুষকে দেখানোর জন্য না হয় আমার মুরিদকে দেখানোর জন্য না হয় অন্য কাউকে যেন দেখানো না হয় কারণ আমি যদি কর্মীরে দেখানোর লেগে নামাজ পড়ে সারব না আমার নামাজের মূল মকসাদ আমার মূল উদ্দেশ্য থাকতে হবে কার জন্য কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে কত সুন্দর করে বলে হে দুনিয়ার মানুষ প্রকৃত মুমিন কারা প্রথম নম্বর হচ্ছে যারা নামাজের মধ্যে বিনয়ী যারা কিসের মধ্যে বিনয়ী নামাজের মধ্যে বিনয়ী এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অনার্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে যারা অনার্থক কথাবার্তা থেকে নিজেকে কি রাখে যারা অনার্থক কথাবার্তা থেকে নিজেরা কি রাখে আমরা এই পরিমাণ বিরত রাখি এই পরিমাণ বিরত রাখি স্যার দোয়া মগে দেখা ঠিক নিও সার দোয়ানো গেলে আমরা একবারে নিরিবিলি তাহি অনার্থক কথাবার্তা কই না সময়ও খুব কম তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে মুমিনের দ্বিতীয় নম্বর গুণ প্রকৃত মুমিন কারা দুই নম্বর গুণ কি যে অনার্থক কথাবার্তা থেকে নিজেরে কি রাখে বিরত রাখে আমরা রাখতাম পারিনি অনার্থক কথাবার্তা থেকে নিজেরে বিরত রাখতাম পারিনি এমনি আপনারা বুঝবেন না আরেকটা উদাহরণ দিলে বুঝবেন কইলি তার নাকি উদাহরণটা بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات شكولي درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم سوست دواسه وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে পৃথিবীর সর্বোত্তম জায়গা পবিত্র জায়গা পবিত্র স্থান যেখানে মানুষ তার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ে লুটিয়ে পড়ে শুধু লুটিয়ে পড়েই ক্ষান্ত থাকে না বরং মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ে পড়ে মানুষ তার মনের আকাঙ্ক্ষা ব্যথা বার্তাগুলা রব্বে কাবার দরবারে পৌঁছায় এমন একটি জায়গা এমন একটি স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ এই মসজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের বিধান তথা জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য সুস্থতার নিয়ামতের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা রব্বে কাবার দরবারে আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আসলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। আমি এর আগে যখন জুমা পড়িয়েছি আপনাদের এখানে মনে আছে কিনা একবার যে আসছিলাম তখনও কিন্তু আমি ওই কথাটা বলেছি যে সুস্থতা পৃথিবীর অন্যতম একটি বড় নিয়ামত, ঠিক না? বলি না এই কথাটা বলেছি, যেহেতু আগে কইয়া লাইছি এখন আর কমনের কোনো দরকার নাই, মনে তো আসেই নাকি না বুঝলা লাইছে, মনে আছে না, স্মরণে আছে, তাহলে এখন আর নতুন করে বলার প্রয়োজন বোধ মনে করতেছি না। তাহলে সুস্থতার নিয়ামত যেহেতু রব দান করেছে এর চাইতে বড় নিয়ামত তো পৃথিবীতে আর নাই, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, দ্বীনের উপরে ইসলামের উপরে আমল করার তৌফিক দান করুক। আজকে যেই কথাগুলো বললাম ওই কথাগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমাকে এবং আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।